প্রিয় শিক্ষার্থীরা সবাই আশা করছি ভালো আছো এসএসসি আইসিটি প্র্যাকটিক্যাল প্রোগ্রামিংয়ের আজকের তৃতীয় ক্লাসে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা তো গত পর্বে আমরা দেখেছিলাম ত্রিভুজের ক্যাথ্রোফলিনের সি ভাষার প্রোগ্রাম আজকে আমরা এই ক্লাসে দেখবো কিভাবে ফারেন হাইট থেকে সেন্টিগ্রেট তাপমাত্রা রূপান্তর করার জন্য যে প্রোগ্রাম লিখতে হয় সেটা আমরা কিভাবে করতে পারি তো যারা এর আগের পর্বগুলো মিস করেছো অর্থাৎ আজকে শুধু নতুন ক্লাস করছো তো আমার রিকোয়েস্ট থাকবে যে আগের ক্লাসগুলো তোমরা করে আসো কেননা এই ক্লাসগুলো হচ্ছে একটা একটার উপর ডিপেন্ডেন্ট অর্থাৎ আগের পর্বগুলোতে অনেক কিছু জিনিস টাচ করা হয় যার কারণে নতুন করে প্রত্যেক ক্লাসে এই জিনিসগুলো বলা সম্ভব হয় ওঠে না সো তোমরা যদি আগের ক্লাসগুলো মিস করে থাকো অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবে তো আজকে আমরা তৃতীয় ক্লাস করছি যেটা হচ্ছে ফরেন হাইট থেকে সেন্ডিকেট তাপমাত্রা রূপান্তর করার প্রোগ্রাম আমরা আজকে দেখবো তো আজকে প্রোগ্রাম দেখার আগে যে যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে এই প্রোগ্রামটা বেশ কয়েকবার বোর্ডে এসেছে তো আমরা এই প্রবলেমটা আজকে সলভ করার ট্রাই করব তো ফারেন্ট হাইট থেকে সিন্ডিকেট তাপমাত্রা রূপান্তর করার জন্য আগে আমাদেরকে এর রিলেশনশিপ অর্থাৎ এদের দুইজনের মধ্যে যে রিলেশনটা আছে অর্থাৎ এই ইকুয়েশনটা তোমাদেরকে প্রশ্নপত্র দিয়ে দিতেও পারে নাও দিতে পারে এটা হচ্ছে যে সি ডিভাইডেড বাই ফাইভ এফ অ্যাফ মাইনাস থার্টি টু বাই নাইন এই কোয়েশানটা তোমাদেরকে দিয়ে দিতে পারে বা না দিলেও তোমাদেরকে মনে রাখতে হবে তো এটা থেকে আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে যে ফারেন হাইট থেকে সিন্ডিকেট তাপমাত্রা অর্থাৎ তোমাকে ফারেন্ড হাইটের যে তাপমাত্রা টেম্পারেচার সেটা কিবোর্ড থেকে ইম্পোর্ট নিতে হবে এবং তোমাকে বলে দিতে হবে যে এটা ক্যালকুলেশন করে যে এটা সেন্ডিকেট তাপমাত্রায় করলে সেটা কত ডিগ্রি সেন্ডিগ্রেট হবে তো এটার জন্য আমাদের যেহেতু ফারেন্ড হাইট থেকে সেলসিয়াস লাগবে ফারেন হাইট থেকে সেলসিয়াস লাগবে সো আমাদেরকে এই ফর্মুলাটা ইউজ করতে আমাদেরকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে অর্থাৎ আমাদেরকে সেলসিয়াসে রূপান্তর করতে হবে ফারেন হাইট দেওয়া থাকবে সেলসিয়াস রূপান্তর করতে হবে অর্থাৎ এখানে জানামান থাকবে ফারেন হাইট অজানা মান থাকবে সেলসিয়াস অর্থাৎ ফারেন হাইটটা আমরা ইনপুট দিয়ে ক্যালকুলেশন করার পর যে ভেলোটা পাবো সেটা হবে সেলসিয়াস তো এটাকে আমরা ইউজাল দেখি যে আমি যদি সি ইকুয়েল লিখতে চাই তাহলে এই ফাইভটাকে এই প্রান্তে নিয়ে আসলে আমরা পক্ষান্তর করলে সেটাকে ইন্টু হিসেবে লিখতে পারি সো ক্যালকুলেশন করলে তোমরা এইরকম একটা ইকুয়েশন পাবে যে সি ইকুয়াল এফ মাইনাস থার্টি টু ইন্টু ফাইভ বাই নাইন এখন আমরা যদি আমরা এইটিও করতে পারি আমরা একই প্রোগ্রাম প্রোগ্রাম এটা করতে পারি যে তোমাদেরকে যদি বলা হয় তাকে যে সেলসিয়াস দেওয়া থাকবে তোমাকে ফরেন হাইট বের করতে হবে সেক্ষেত্রে ইকুয়েশন হবে এইটা তোমরা যদি এটা করতে পারো সো এটা আশা করি পারবা তো চলে যাই প্রোগ্রামে তো এখানে আমাদের দুইটা ভেরিয়েবল রাখবে একটা ভেরিয়েবল হচ্ছে আমরা ফারেন ইনপুট নিব আর আরেকটা ভেরিয়েবল আমরা রেজাল্টটাকে রাখবো অর্থাৎ সেন্টিগ্রেডকে রাখবো তো আমি একটা ফাইল নিচ্ছি আজকে এটাকে আমি সেট করছি থার্ড ক্লাস জিএসল প্রত্যেকটা প্রোগ্রামে যে জিনিসটা লিখতে হয় ডট এইচ ভাইট মেন এখানে অনেকে ইনটিজার অর্থাৎ আইএনটি মেইন লিখে সেক্ষেত্রে অবশ্যই এখানে রিটার্ন জিরো লিখতে হয় যেহেতু আমি আইএনটি লিখি নাই হাইট লিখছি সো আমাকে রিটার্ন জিরো লিখতে হবে না তো এখানে আমরা ফ্লডে নিয়ে নিচ্ছি ফ্লটে নিলে সেফ থাকে যেহেতু আমাদেরকে আমাদের এখানে সিন্ডিকেট এবং ফরেন হাইট এই জিনিসগুলা ফ্লট ভগ্নাংশ হতে পারে সো আমি একটা নিচ্ছি সি অর্থাৎ সেন্টিকেটের জন্য একটা অ্যাপ ভেরিয়েবল নিচ্ছি আমার আর কোনো ভেরিয়েবল দরকার হয় না যেন কেননা আমাদেরকে শুধুমাত্র ফরেন হাইটটাকে ইনপুট নিতে হবে সেন্টিকেটটা আমরা ক্যালকুলেশন করে পেয়ে যাব ইকুয়েশনের মাধ্যমে তো প্রিন্ট এফ আমি বলছি প্লিজ এন্টার ফারাইটেরাইটটা দিবে ইউজার আমরা সেটাকে ক্যালকুলেশন করে সেটা সেলসিয়াসে নিয়ে গেলে কত হয় সেটা আমরা বের করবো তো এখানে আমাদের যে ভ্যালুটা কীপোর্ড থেকে ইনপোর্ট নিতে হবে সেটা হচ্ছে অ্যাপের ভ্যালুটা স্ক্যান অ্যাপ এটা যেহেতু একটা দশমিক অর্থাৎ ফ্লট এই জন্য পার্সেন্ট অ্যাপ নিলাম অ্যাড্রেস অপারেটর দিয়ে আমরা এফ এ যেহেতু ভ্যালুটা ইনপুট নেব এই জন্য এটা লিখলাম দেন এখন আমাদের ফাইনাল যে কাজটা অর্থাৎ আমি এখানে যে ইকুয়েশনটা দেখিয়েছি আমাদের ফারেন হাইট দেওয়া থাকবে আমরা সেলসিয়াসে রূপান্তর করবো যেহেতু আমরা সি ইকুয়েল লিখছি সো আমাদের এই কোয়েশানটা লিখতে হবে অর্থাৎ এফ মাইনাস থার্টি টু অর্থাৎ এফটা আমরা তো এখন জেনে গেছি কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার পর আমরা এফের ভ্যালুটা পেয়ে যাব সো এফ মাইনাস থার্টি টু আমরা এখানে ব্র্যাকেট দিব অ্যাজ এ তোমরা যে ক্যালকুলেটরে যে নিয়ম মেনে চলো এভাবে লিখতে হবে ইন্টু আমরা ফাইভ মাইনাস নাইন সরি ফাইভ ডিভাইডেড বাই নাইন এই ইকুয়েশনটা লিখবো এই কোয়েশানটা লিখার পর আমাদের সিতে সেলসিয়াস এটা যে সে মনে করো যে ফারেনহাইটে দিলো দিল টোয়েন্টি ডিগ্রি তো এটা সেলসিয়াসে নিয়ে গেলে কত হয় সেটা আমরা সিতে পেয়ে যাবো এখানে সবগুলো ক্যালকুলেশন হয়ে ফাইনাল যে ভ্যালুটা ক্যালকুলেশন করা হবে সেটা সিতে স্টোর হবে সো আমরা এখন যদি প্রিন্ট অ্যাপ এখন যদি আমি লিখি যে দ্য সালসিয়াস আমরা যদি লিখি এখন দ্য সালস ভ্যালু আমরা এই জায়গায় এক্স্যাক্টলি এই জায়গায় লিখবো এই জন্য ডট টু অ্যাপ যেহেতু দুই ঘর দেখাতে যাচ্ছি দার্শনিকের ঘর এজন্য আমরা সি ভ্যালুটা দিচ্ছি অর্থাৎ আমরা এখানে সেলসিয়াসের ভ্যালুটা পাবো তো একটুকু হচ্ছে সিম্পলি একটা প্রোগ্রাম তো একইভাবে যদি তোমাদেরকে বলা হয় যে এখন এটা হচ্ছে ফারেনহাইট দেওয়া থাকবে অর্থাৎ কিবোর্ড থেকে ফারেনহাইট হাইট ইনপুট নিতে হবে সেলসিয়াস বের করব যদি বলে যে না কিবোর্ড থেকে সেলসিয়াস ইনপুট নিতে হবে আর ফার হাইট বের করতে হবে সেক্ষেত্রে আমরা সির ভ্যালুটা ইনপুট নিব এখানে বলবো জাস্ট সবগুলো ঠিক থাকবে প্লিস এন্টারে সেলসিয়াস ভ্যালু সেলসিয়াস ভ্যালুটা দিবে আমরা তখন লিখবো এফ যেহেতু ফার হাইট বের করছি সেলসিয়াস কিবোর্ড থেকে নিব ফারেন্ড হাইট বের করবো সেক্ষেত্রে আমরা এই ইকুয়েশানটা লিখে দিব এখন যদি আমরা রান করি আমরা পাপটা আউটপুটটা পাবো না সেক্ষেত্রে আমাদের একটা প্রবলেম হবে আমাদের এই জায়গায় অর্থাৎ আমরা যখন একটা ইনটিজারকে আরেকটা ইনটিজার দিয়ে ভাগ করবো যদি উপরে অর্থাৎ উপরে যদি এটা আমার নিচে যে ইনটিজার আছে সেটা যদি সেটা থেকে বড় হয় সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু জিরো পয়েন্ট সামথিং এই টাইপের কিছু আসে তো এক্ষেত্রে সে টোটাল জিনিসটাকে জিরো করে দিবে সো আমাদের রেজাল্টটা পুরো আসবে তো আমাদেরকে করতে হবে নাইন পয়েন্ট জিরো এটাও একভাবে লিখতে পারি অথবা দুটাকে পয়েন্ট এটাকেও ফাইভ পয়েন্ট জিরো দিয়ে লিখতে পারি অথবা উপরে ফাইভ পয়েন্ট জিরো অর্থাৎ আমাদেরকে একটা ফ্যাকশানেই লিখতে হবে সো আমরা এতটুকু না করে এতটুকু মনে রাখবো যে যে কোনো একটাকে পয়েন্ট জিরো দিয়ে দিতে হবে তাহলে আমাদের দশমিকের পরের যে ফ্যাকশানটা আসবে ফাইভকে নাইন দ্বারা ভাগ করলে সেটা আমরা দশমিকের পরের অংশটা পাবো আদারওয়াইজ আমরা রং আনসার পাব তো একটু যদি আমি রান করি যে এখানে বলছে যে প্লিজ এন্টার ফারেন হাইট ভ্যালু তো আমি ফারেন হাইট দিলাম মনে করো থার্টি ডিগ্রি সেলসিয়াস তো এটা সেলসিয়াসে নিয়ে গেলে সেটা হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান তো এটাকে আমি যদি আবার রান করি মনে করো এটা ফারেন হাইটে মনে করো একশো এক ডিগ্রি সেন্টিগ্রেড তো সেটা হবে সেলসিয়াসে নিয়ে গেলে সেটা হবে থার্টি এইট পয়েন্ট থ্রি থ্রি তো আশা করছি আজকের এই প্রবলেমটা তোমরা বিস্তারিতভাবে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি কোনো বুঝতে সমস্যা হয় যদি প্রবলেম করতে গিয়ে অর্থাৎ প্রবলেম সলভ করতে গিয়ে সমস্যা ফেস করো সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবে আমি সেটা আনসার দেওয়ার চেষ্টা করব এখানে যে প্রবলেমটা বেশি বোর্ডে এসেছে সেটা হচ্ছে যে তোমাকে তোমাকে একটা ইকুয়েশান দেওয়া থাকবে অর্থাৎ এই ইকুয়েশানটা দেওয়া থাকবে এই ইকুয়েশান থেকে ফার্নহার থেকে সেন্টিকেট তাপমাত্রায় রূপান্তর করতে হবে অর্থাৎ তোমাকে ফারেনহাইট হাইট দেওয়া থাকবে সেক্ষেত্রে তোমাকে সেন্টিগ্রেটে রূপান্তর করতে হবে তখন তোমাকে এই ইকুয়েশানটা ইউজ করতে হবে অর্থাৎ কিবোর্ড থেকে ফারেনহাইটটা হাইটটা ইনপুট নিতে হবে দেন এই ইকুয়েশানটা যখন বসাই দিবে তোমাদের সেলসিয়াসটা বের হয়ে যাবে তো সবাই আশা করছি প্রবলেমটা বুঝতে পেরেছ পরবর্তী পর্বে ক্লাসে একটা প্রবলেম নিয়ে আমরা ডিসকাস করব সে পর্যন্ত সবার সুস্থতার কামনা করছি সবাইকে ধন্যবাদ করে